হ্যালো, আসসালামু আলাইকুম। নেটওয়ার্কের সমস্যার কারণে আমাদের আইনি আলোচনা শুরু করতে একটু দেরি হয়ে গেল। অনাকাঙ্ক্ষিত এই সমস্যার জন্য আমি গভীরভাবে দুঃখিত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পারিবারিক আইন সংক্রান্ত আইনি আলোচনা। আমরা জানি যে পারিবারিক আইন সংক্রান্ত আইনি আলোচনা বলতে যেটি বোঝায়, যেহেতু এই লেকচারটি বা এই আলোচনাটি মূলত সকলের জন্যই দেয়া হচ্ছে, সুতরাং এর মধ্যে হয়তো কিছু জিনিস বলতে হবে যেগুলো আইনজীবীরা জানেন, তারা আশা করি দয়া করে অধৈর্য হবেন না, কারণ একদম ভেরি বেসিক যে কনসেপ্টগুলো সেগুলো বলতে হবে। আবার পাশাপাশি যারা আইনজীবী আছেন, এই আলোচনায় আমাদের এমন কিছু আনতে হবে যেন তারাও এখান থেকে নতুন কিছু জানতে পারেন, সেটি চেষ্টা করতে হবে। তো একদম শুরুতেই যে কথাটি আমি বলে নিতে চাই, যে গার্জিয়ানশিপের যে কনসেপ্ট আমাদের মুসলিম লতে আছে, যেহেতু আমাদের দেশের অধিকাংশ মানুষই মুসলিম, সেই গার্জিয়ানশিপের সংক্রান্ত আইনের একটা মানে বেসিক ভুল ধারণা হচ্ছে যে যে নিয়মগুলো আছে, যেগুলো আমরা সবাই জানি মোটামুটি, যে 8 বছর বয়স পর্যন্ত, মানে অনূর্ধ্ব 8 পর্যন্ত প্রায় সকল পুত্র সন্তানই তাদের পিতার কাছে তাদের মায়ের কাছে থাকবে, এবং অনূর্ধ্ব 8 থেকে যখন সেই বয়স অতিক্রম করে যাবে তখন সেই কাস্টডির অধিকার পাবেন হচ্ছে পিতা। তো এই নিয়মগুলো যেগুলো আছে এটি আসলে কোনো অ্যাবসোলিউট রুল না। এটি মানে বিভিন্ন জায়গায় মামলা করতে গিয়ে, আমার আত্মীয় স্বজনের মামলা, আমার নিজের বেশ কিছু মামলা, এগুলো করতে গিয়ে এই বিষয়ে আমি খুব মানে বড় রকমের মানে আশ্চর্যান্বিত হয়েছি যে এই বিষয়টি আসলে আমরা যেভাবে অ্যাবসোলিউট মনে করি যে 8 বছর হলেই একদম, 8 বছরের বেশি হলেই একদম পিতার সাথে সাথে কাস্টডি পেয়ে যাবেন, বিষয়টা আসলে ঠিক এইভাবে ঘটে না। বা কোনো কোনো ক্ষেত্রে নিম্ন আদালতে এটা ঘটলেও এটা উপরের আদালতে যেও অনেক ক্ষেত্রে পরিবর্তিত হয়ে যায়। তো এর পেছনে খুব গুরুত্বপূর্ণ কিছু কারণ আছে, এগুলো জানার জন্য আমরা যদি আমাদের সুপ্রিম কোর্টের যে কেস ল আছে, বিশেষ করে আপিল বিভাগের যে কেস লগুলো, যে হায়েস্ট জুডিশিয়াল অথরিটির যে কেস লগুলো, এগুলো যদি আমরা দেখি, আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস জানতে পারব। সেখানে সেরকম একটি মামলা, তখন ছিলেন আফজাল সাহেব এবং আরও কয়েকজন বিচারপতি, তারা যে বিষয়টি তাদের রায়ে ব্যাখ্যা করেছেন সেটি হচ্ছে যে এই 8 বছরের মানে অনূর্ধ্ব 8 পার করে কাস্টডি পিতার কাছে দিয়া দেয়া বা এই জাতীয় যে নিয়মগুলো আছে পারিবারিক আইনে, মুসলিম পারিবারিক আইনে, এগুলো কিন্তু কোরআন শরীফে উল্লেখ নেই, হাদিস শরীফে উল্লেখ নেই। এটি এসেছে মূলত যারা মাজহাবের ইমাম আমাদের, ওনাদের ব্যাখ্যার মধ্য দিয়ে। ফলে কোরআন এবং হাদিসে যেটি সুস্পষ্টভাবে উল্লেখ করা থাকে সেগুলোর বিষয়ে আদালত সাধারণত হস্তক্ষেপ করেন না, কিন্তু এগুলো যেহেতু কোরআন হাদিস কোথাও উল্লেখ নেই এবং এগুলো মূলত মাজহাবের যারা ইমাম ছিলেন, যে আমরা জানি যে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফেই, ইমাম হাম্বলি, আহমদ ইবনে হাম্বল, তো ওনাদের ব্যাখ্যা থেকেই মূলত এই অনূর্ধ্ব 8-এর পর কে কার কাছে পাবে এগুলো, এই নিয়মগুলো এসেছে। এবং এই কারণে দেখা যায় আদালত মূলত পরিস্থিতি বিবেচনায় এই নিয়মটি নড়চড় করে থাকেন। যেমন দেখা গেল যে একটি পুত্র সন্তান, সে ডিভোর্সের পর মায়ের কাছে 8 বছর বয়স পর্যন্ত, 8 বছর বয়স পার হবার পরেও পুত্র সন্তানের কাস্টডি নেবার জন্য বা অভিভাবকত্ব নেবার জন্য কোনো চেষ্টা করলেন না, এবং এভাবে কয়েক বছর পার হয়ে গেল। পরবর্তীতে সেই পিতা যখন ওই সন্তানের বয়স যখন 10-12 বছর হয়েছে, তখন যখন পিতা ওই পুত্র সন্তানের কাস্টডি নেবার চেষ্টা করবেন, তখন আদালত এটি প্রিজিউম করে নিতে পারেন বা এটি ধরে নিতে পারেন সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থেকে যে পিতা মূলত তার সন্তানের কাস্টডি নিতে খুব বেশি আগ্রহী না। তো এ কারণে ধারণা করতে পারেন যে পিতার কাছে হয়তো পুত্র সন্তানটি সে পরিমাণ যত্নে থাকবে না, কারণ পিতা যেহেতু তার বিষয়ে এতটা কেয়ারিং, যে
আদেশ এটি তারা রিফিউজ করতে পারেন এবং শেষ পর্যন্ত দেখা গেল যে ছেলে সন্তানটি মায়ের কাছেই হয়তো থেকে যাবে। ঠিক একইভাবে আবার খুব কমন কিছু কোশ্চেন আছেন যারা লে পার্সন, শুধু লে এমনকি আমি নিজেও এটা জানতাম না। ধরেন আপনি বিয়ে করেছেন, আপনার কাবিনটি হারিয়ে গেছে, অথবা বিয়ের পর এই কাবিন কার কাছে ছিল আর খুঁজেই পাওয়া যাচ্ছে না, তো এতে কি কোনো সমস্যা হবে বা এতে কি বিয়ে অবৈধ হয়ে যাবার মতো কিছু হবে? এই ধরনের প্রশ্ন অনেক ক্লায়েন্ট অনেক সময় আমাদের করে থাকেন যে তাহলে এখন কি হবে। তো এটার উত্তর আসলে খুবই সহজ, এটা অনেকেই জানেন যে এই কাবিনের কপি আসলে জোগাড় করা এটি কোনো ব্যাপার না। আপনি যদি শুধুমাত্র এটুকু বলতে পারেন যে বিয়েটা কোন এলাকায় হয়েছিল এবং কত তারিখে হয়েছিল, ওই এলাকার কাজী অফিসে গিয়ে কাবিনের কপি অল্প কিছু ফি দিয়ে বের করে নেওয়া দুই চার দিনের মধ্যে, এটি খুবই সহজ একটি প্রসেস। এমনকি আমার নিজের কাবিন হারিয়ে যাওয়ার পর আমি নিজে যে কাজী অফিস থেকে এটা তুলে নিয়ে এসেছি। সুতরাং কাবিন হারিয়ে গেলে মানে দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো কারণ নেই, এরকম বিভিন্ন ছোট ছোট প্রশ্ন অনেকেরই থাকে। আবার ঠিক একইভাবে আমরা জানি যে একটি চীনা প্রবাদ আছে, প্রবাদটি হচ্ছে এরকম যে আপনি আমাকে একটি মাছ দিলেন, এর অর্থ হচ্ছে আপনি আমার একবেলা খাওয়ার ব্যবস্থা করলেন, আমাকে মাছ ধরার কায়দাটা শিখিয়ে দিলেন, এর অর্থ আপনি আমার সারা জীবন খাওয়ার ব্যবস্থা করলেন। আমরা জানি যে উত্তরাধিকারের যে ভাগবাটোয়ারা এটা মূলত অনেকের কাছে একটা আতঙ্কজনক বিষয়, বিশেষ করে আইনের ছাত্র যারা আছে। আমরা জানি যে এই মানে হাফ সিস্টার ফুল সিস্টার, মানে একজন পিতা মারা গেলেন তার বিভিন্ন রকম সন্তান আদি আত্মীয় স্বজন রেখে কে কতখানি অংশ পাবে, অমুক যদি থাকে তাহলে তমুক কম পাবে, অমুক না থাকলে তমুক বেশি পাবে, এই জিনিসগুলো পারমুটেশন কম্বিনেশন করে মেলানো, এই সম্পত্তি ভাগাভাগির বিষয়টা হিসাব করা, এটা অনেকের জন্যই বেশ কঠিন একটা বিষয়। কিন্তু আমরা জানি যে এই কঠিন বিষয়টি খুব সহজ করে ফেলার একটি প্রক্রিয়া বা উদ্যোগ সরকার যেটি নিয়েছে সেটি হচ্ছে যে উত্তরাধিকার.com বা উত্তরাধিকার নামে একটি ওয়েবসাইট আমরা জানি যে সরকারের আছে বা একটি অ্যাপস ওয়েবসাইটের মধ্যে আছে, যেটি সম্পূর্ণ ফ্রি অ্যাপ, এটি অনলাইনে অ্যাভেলেবল। আপনি যদি জাস্ট গুগলে যে উত্তরাধিকার অথবা উত্তরাধিকার bd.gov টাইপ করেন, সেক্ষেত্রে এই সফটওয়্যারটি চলে আসবে, যেটি সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার, এটির বাংলা ভার্সন ইংলিশ ভার্সন দুটোই অনলাইনে আপনি দেখবেন অ্যাভেলেবল, এবং এটি সম্পূর্ণ অথেন্টিক গভর্নমেন্ট সফটওয়্যার। সো এখানে কী করতে হবে, এখানে আমরা জানি, আমরা যারা আইনজীবী জানি, যারা জানেন না তাদের জন্য বলছি যে সেখানে বিভিন্ন যে ব্যক্তি কে সেটি লেখা লাগবে, মৃত ব্যক্তি কাকে কাকে রেখে মারা গেছেন সেই কয়েকটি ঘরে লেখা লাগবে, কয়জন রেখে মারা গেছেন সেটি লেখা লাগবে, কী পরিমাণ জমি রেখে মারা গেছেন সেই পরিমাণটি লিখলেন, সেই জমি লেখার ঘর আছে, কত টাকা রেখে মারা গেছেন সেটি লিখলেন, কী পরিমাণ সোনা রেখে মারা গেছেন সেটি লিখলেন। এই সবগুলি লেখার পর আপনি যদি জাস্ট সব কিছু লেখার পর কাকে কাকে রেখে মারা গেছেন এগুলো বিভিন্ন ঘরে রেখে খালি চলে আসবে একদম নির্ভুলভাবে এবং নিখুঁতভাবে যে কোন উত্তরাধিকারী কত পার্সেন্ট সম্পত্তি পাবেন বা কয় শতক জমি পাবেন বা কত আনা সোনা পাবেন, এই সবগুলো জিনিস একদম নিখুঁতভাবে এই ওয়েবসাইটে চলে আসে। তবে এই ওয়েবসাইটের সামান্য কিছু সীমাবদ্ধ, এই খুবই এক্সেপশনাল কেসে অ্যারাইজ করতে পারে, যারা আইনজীবী তাদের জন্য এটি আমি বলছি যে কিছু কিছু জিনিস আবার এই উত্তরাধিকারের যে ওয়েবসাইট সেখানে আসে না বা সেখানে একটু নিজেকে ক্যালকুলেট করে বের করতে হয়। সেটা হচ্ছে আমরা জানি যে আউল এবং রাত বলে মানে মুসলিম লতে কিছু জিনিস আছে যে সকল উত্তরাধিকারীর যে শেয়ার সেটি যোগ করার পর দেখা গেল যে সেটির পরিমাণ মূল সম্পত্তি মোট সম্পত্তি যেটি আছে তার চাইতে বেশি হয়ে গেল অথবা তার চাইতে কম হয়ে গেল, তো সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আমরা জানি যে ডক্ট্রিন অফ আউল এবং ডক্ট্রিন অফ রাদ মানে ইনক্রিস এবং ডিক্রিসের যে নীতিমালা আছে যে প্রপোর্শনেটলি প্রত্যেকের অংশ কমিয়ে দিতে হবে এবং বাড়িয়ে দিতে হবে, এই আউল এবং রাদের বিষয়গুলো এগুলো এই সফটওয়্যারে এখন পর্যন্ত ইনক্লুড করা হয়নি, এগুলো ম্যানুয়ালি হিসাব করে বের করতে হয়। তবে আউল এবং রাদের যে সিচুয়েশন বা সিনারিও এটি সাধারণত মানে খুব এক্সেপশনাল কেসে অ্যারাইজ করে, সুতরাং এটি নিয়ে খুব চিন্তিত হবার কিছু নেই, অধিকাংশ ক্ষেত্রেই এই সফটওয়্যার থেকে সম্পূর্ণ সঠিক হিসাব পাওয়া যায়।
প্রশ্ন প্রায়ই আমরা দেখি করে থাকেন, এটি অনেকে আমাকে করেছেন বা করেন, মানে ফেসবুকে মেসেজের মাধ্যমে করেন, কমেন্টের মাধ্যমে করেন, এটি খুব কমন একটি প্রশ্ন। সেটি হচ্ছে যে আমরা জানি অনেকেই যে দাদা মারা গেছেন, বেঁচে আছেন, দাদা বেঁচে থাকা অবস্থায় বাবা মারা গেছেন, এখন নাতি নাতনি সম্পত্তির উত্তরাধিকার পাবে কি না, বা পেলে সেটা আসলে ঠিক কোন জায়গাটায় বলা আছে। এটা হচ্ছে 1961 সালের যে মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স 1961, সেখানে এই জিনিসটি বলা আছে, যেটি আইয়ুব খানের সময় আইন করে দেয়া হয়েছিল যে দাদা জীবিত থাকার সময় যদি কারো বাবা মারা যান সেক্ষেত্রে নাতি সরাসরি সম্পত্তিটা পাবে। কারণ আগে কী ছিল, আগে ছিল যে দাদার কাছ থেকে পেত বাবা, বাবার কাছ থেকে পেত ছেলে মেয়ে, কিন্তু মাঝখানে বাবাই মারা গেল, তাহলে কি হবে। সেক্ষেত্রে 61 সালের পর থেকে যে নিয়মটা করা হয়েছে যে ডাইরেক্টলি দাদার কাছ থেকে নাতি নাতনি ইনহেরিট করবে। আর আইনের ছাত্রদের জন্য আরেকটি জিনিস খুব কমন, সেটি হচ্ছে যে 1961 সালের যে মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স এবং ফ্যামিলি কোর্টস অর্ডিন্যান্স 1985, এই দুটো জিনিস গুলিয়ে ফেলা বা এক করে ফেলা, বা আসলে এই দুইটার মধ্যে কী পার্থক্য আছে, কোনটার মধ্যে কী আছে, এই জিনিস আমরা ভুলে যাই বা একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি। তো এটা দেখার ক্ষেত্রে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে 1961 সালের আইনের নামটা যদি আমরা একটু ভালো মতো খেয়াল করি, সেটি হচ্ছে মুসলিম, প্রথম শব্দটি হচ্ছে মুসলিম, ফ্যামিলি লস অর্ডিন্যান্স 1961, প্রথম শব্দটি কিন্তু হচ্ছে মুসলিম, অর্থাৎ 1961 সালের যে অধ্যাদেশ এটি শুধুমাত্র মুসলিমদের জন্য প্রযোজ্য। কিন্তু অপরদিকে আমরা যদি 1985 সালের আইনটি দেখি, ফ্যামিলি কোর্টস অর্ডিন্যান্স 1985, এখানে কিন্তু মুসলিম হিন্দু কোনো কিছু বলা নেই। সুতরাং 85 সালের যে আইন এটা মুসলিম হিন্দু সবার উপরেই প্রযোজ্য হবে। এই জিনিসটা যদি আমরা মনে রাখি তাহলে 61 সালের যে মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স সেটি এবং 85 সালের যে ফ্যামিলি কোর্টস অর্ডিন্যান্স 1985, এই দুটো জিনিস আমাদের তালগোল পাকিয়ে ফেলার সম্ভাবনা সেভাবে আর থাকবে না। একইভাবে খুব কমন কিছু জিনিস মানুষজন প্রশ্ন করে, আরেকটা কমন প্রশ্ন হচ্ছে যে আমি তো, মানে একজন এসে প্রশ্ন করলো যে আমি তো বিয়ে করেছিলাম দিনাজপুরে, এখন আমি তো থাকি ঢাকায়, এখন ডিভোর্স দেওয়ার জন্য কি আমার আবার দিনাজপুর যেতে হবে। খুব প্র্যাকটিক্যাল একটা ছোটো কোশ্চেন, এসব জিনিস অধিকাংশ সময় বইপত্রেও লেখা থাকে না। এটির উত্তর হচ্ছে না, আপনার ডিভোর্স দেওয়ার জন্য আপনার যে জায়গায় যে কাজী অফিসের মাধ্যমে আপনি বিয়ে করেছিলেন, ধরেন দিনাজপুর, রংপুর, চট্টগ্রাম, যে কাজী অফিসের মাধ্যমে আপনি বিয়ে করেছিলেন, যে কাজীর মাধ্যমে, সেখানে আপনার ডিভোর্স দিতে যাওয়ার প্রয়োজন নেই। ডিভোর্স আপনি বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো স্থানের কাজী অফিসের মাধ্যমেই আপনি ডিভোর্স দিতে পারেন, সুতরাং এটি করার জন্য আপনার সেখানে যাবার কোনো প্রয়োজন নেই। ঠিক একইভাবে আমাদের আরও খুব ছোটো ছোটো কিছু জিনিস নিয়ে গোলমাল লেগে যায়। যেমন একটা জিনিস, ডিভোর্সের নোটিশ দিলেন, এখন আমরা এটা বইপত্রে সবাই পড়েছি যে ডিভোর্সের নোটিশ দেওয়ার কত, মানে ডিভোর্সের নোটিশের কতদিন পর ডিভোর্স কার্যকর হয়, সাধারণ নিয়ম হচ্ছে 90 দিন, যেটা আমরা সবাই জানি। কিন্তু এখানে একটা জায়গায় এসে অনেকের ভুল করে বসেন, সেটি হচ্ছে যে ডিভোর্সের নোটিশ দেওয়ার কি 90 দিন পরে, কিন্তু না, আপনি ডিভোর্সের নোটিশ দিলেন জানুয়ারির 1 তারিখে, নোটিশটা সে রিসিভ করলো ধরেন জানুয়ারির 10 তারিখে, রিসিভ করার ডেট 90 দিন পরে কার্যকরী হবে, কোনো বিশেষ ব্যতিক্রম না থাকে। অর্থাৎ আপনি ডিভোর্স নোটিশ পাঠালেন জানুয়ারির 10 তারিখে, জানুয়ারির 10-এর সাথে আপনি 90 দিন যোগ করে দেখেন কত দিন হয়, সেই তারপরে সেই 90 দিন পর আপনার ডিভোর্স কার্যকর হবে, যদি এর মধ্যে উভয় পক্ষ সালিশ মীমাংসা না করে ফেলে, অথবা সেই বিশেষ ব্যতিক্রম না থাকে। বিশেষ ব্যতিক্রমটা কী? এই বিশেষ ব্যতিক্রম হচ্ছে ওয়াইফ যদি প্রেগন্যান্ট হয়, মাইন্ড ইট,
ওয়াইফ প্রেগন্যান্ট হলে কিন্তু বাচ্চা হওয়ার আগে পর্যন্ত ডিভোর্স কার্যকর হয় না। এবং আমরা জানি যে আইনের প্রত্যেক আইনের পিছেই একটা রিজনিং থাকে, একটা কমন সেন্স, এই নিয়মটা কেন করা হলো। ডিভোর্স যদি বাচ্চা মানে একজন মহিলা প্রেগন্যান্ট অবস্থায় আছে, সেই অবস্থায় যদি তার ডিভোর্স কার্যকরী হয়ে যায়, সেক্ষেত্রে বাচ্চার পিতৃ পরিচয়ের কী হবে, বাচ্চার পরিস্থিতি কী হবে আপনারা বুঝতেই পারছেন। এই কারণে এই নিয়মটি করা হয়েছে যে ডিভোর্স কার্যকরী হবে বাচ্চা ভূমিষ্ঠ হবার পরে। একইভাবে আমরা যদি অন্যান্য আইনগুলির দিকে সামান্য একটি দেখি, ক্রিশ্চিয়ানিটি আছে, বুদ্ধিজম, ট্রাইবাল পিপল আছেন, এর আইনগুলো কি, অথবা অনেকে প্রশ্ন করেন যে ধর্মত্যাগ মানে কি হবে, ধর্মত্যাগ করলে কি উত্তরাধিকার থেকে আমরা বঞ্চিত হব কি না, এরকম প্রশ্ন অনেকে করে থাকেন। এরকম কিছু কিছু বিষয় আছে। এই বিষয়গুলো হচ্ছে অনেকটা এরকম যে ধর্মত্যাগ করার পর যে বিষয়টা ঘটবে, 1850 সালে একটু খেয়াল করুন, 1850 সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ছিল, ওই লর্ড ডালহৌসি একটা আইন করেছিলেন, সেই আইনের মাধ্যমে ছিল কেউ যদি ধর্মত্যাগ করে, ধর্মত্যাগ করলেও সে উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে না। সময় বেশ কিছু মানে আইন করা হয়েছিল যেগুলো তৎকালীন বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় প্রথার বিরুদ্ধে যেত, যেমন ওই আমলেই কিন্তু আইন করা হয়েছিল সতীদাহ প্রথা রদ। ঠিক একইভাবে আইন করা হয়েছিল যে কেউ যদি ধর্ম পরিবর্তন করে, মানে সে উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে না। এটা 1850 সালের একটা আইন। কিন্তু পরবর্তীতে এই আইনটা বাংলাদেশ পিরিয়ডে এসে কিন্তু বাতিল করা হয়েছে। 1973 সালের একটা আইন আছে, সেই 1973 সালের আইনটির মাধ্যমে 1850 সালে লর্ড ডালহৌসির যে আইন, এই আইনটি বাতিল করে দেওয়া হয়েছে, রিপিল করে দেওয়া হয়েছে। এবং 1973 সালের সেই আইন যেটি বাংলাদেশ আছে, লস রিভিশন অ্যান্ড ডিক্লারেশন অর্ডার খুব সম্ভবত আইনটির নাম, সেই আইনে আরও বলা আছে, খুব ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করেন, এই আইনটি, এই বাতিল করার ব্যাপারটি 26 মার্চ থেকে ধরে নেওয়া হবে। অর্থাৎ ধর্মত্যাগ করলে যে উত্তরাধিকার বঞ্চিত হওয়ার বিষয়টি, এটি কার্যকর হলো কবের থেকে, রেট্রোস্পেকটিভ এফেক্ট দিয়ে 1971 সালের 26 মার্চ থেকে এটি কার্যকর হলো, যেটি খুবই যেটি একটু আনইউজুয়াল ব্যাপার। কারণ আমরা জানি, আমরা যারা জানি আইনের ছাত্র বা আইনজীবী, যে আইনে কিন্তু সাধারণত রেট্রোস্পেকটিভ এফেক্ট খুব বিরল একটা জিনিস, এটা সাধারণত এরকম ক্ষেত্রে দেওয়া হয় না। পারিবারিক আইনের জন্য যে মূল আইন, মূল কয়েকটি আইন আছে, যে অল্প কয়েকটি আইন আমরা যদি রাখি হাতের মধ্যে, তাহলে আমরা বেসিক কিছু জিনিস জানতে পারবো। যেমন একটি তো আছে যে মানে প্রাচীন যে ইসলামী আইন, মূল যে ইসলামী আইন সেটি, কিন্তু পরবর্তীতে আমরা জানি যে যে স্ট্যাটিউটরি ল বা পার্লামেন্টারি লগুলো, এই পার্লামেন্টারি লগুলোর মাধ্যমে সেই আইনে কিছু অদলবদল করা হয়েছে। যেমন 1985 সালের ফ্যামিলি কোর্টস অর্ডিন্যান্স, 1961 সালের মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স, গার্জিয়ান ওয়ার্ডস অ্যাক্ট 1890, ডিজলিউশন অফ মুসলিম ম্যারিজ অ্যাক্ট 1939, এরকম বেশ কিছু আইনের মাধ্যমে আইন করা হয়েছে। আমরা জানি যে পার্লামেন্টারি ল বা স্ট্যাটিউটরি ল সবসময় প্রাধান্য পায়। কিন্তু আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পড়তে যে আমরা দেখেছি একটা মানে স্লাইট প্রবলেম হয়, যে অনেক ছাত্র এই জিনিসটা আসলে গুলিয়ে ফেলেন, আমি নিজেও গুলিয়ে ফেলেছি অনেক সময়, এটা সবারই এই সমস্যাটা হয়, যে মানে হাদিস কোরআন ইজমা কিয়াসে প্রাচীন ফকিহগণ যে ইসলামী আইনের ভাষ্য দিয়ে গিয়েছিলেন,
সেই ভাষ্যটার সাথে বর্তমান পার্লামেন্টারি লয়ের যে ডিফারেন্সটা আছে এই জিনিসটা রিয়ালাইজ করতে না পারা, এই দুটো জিনিস কিন্তু আমাদের খুব আলাদাভাবে খেয়াল করতে হবে, না হলে এই দুটো জিনিস অনেক সময় এক হয়ে যায়। যেমন একটি নিয়ম আছে যে আমরা জানি যে মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স 1961 বিধান আছে যে যেটি বলা আছে যে বাবা মারা যায়, এটি চার ধারায় বলা আছে 1961 সালের মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্সে। ঠিক একইভাবে আরও বলা আছে যে কোনো স্বামী যদি একাধিক বিবাহ করতে চান তাহলে স্ত্রীর কাছ থেকে পারমিশন নিতে হবে। এই স্ত্রীর কাছ থেকে পারমিশন নেওয়ার বিষয়টি কিন্তু কোরআন হাদিসে লেখা নেই, বা ইজমা কি আছে আমরা এটি সেভাবে পাবো না, এটি আছে মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্সে। সুতরাং এই দুটো বিষয়ের পার্থক্য আমাদের একটু খেয়াল রাখতে হবে। এমনকি আমি কোর্টে যে এমনও দেখেছি যে এক পারিবারিক আদালতের একটি মামলায় হিয়ারিং করতে গিয়েছিলাম, সেখানে দেখলাম আরেকটি পারিবারিক আদালতের মামলায় আরেকজন আইনজীবী উনি মুসলিম ফ্যামিলি কোডের ধারা উপধারা সাইট করছেন। তো এটা দেখে আমি কনফিউজড হয়ে গেলাম যে মুসলিম ফ্যামিলি কোড বাংলাদেশে কোথায় উনি পেলেন। মুসলিম ফ্যামিলি কোডের 300 ধারা 200 ধারা এরকম বিভিন্ন ধারা উনি বলছেন। তো পরে আমি বুঝতে পারলাম যেটি, যে উনি আসলে আমাদের মরহুম বিচারক জনাব গাজী শামসুর রহমান উনি ইসলামী আইন সংহিতা একটা লিখেছিলেন, এটি আসলে একটি মডেল উনি দাঁড় করিয়েছিলেন ধারা উপধারা দিয়ে, যে মুসলিম ফ্যামিলি লকে যদি কোডিফাই করা হয় বা মুসলিম লকে যদি পুরোপুরি কোডিফাই করা হয় সেক্ষেত্রে এটি দেখতে কীরকম দেখাবে, এটি পার্লামেন্টারি কোনো ল না। তো উনি একটি ড্রাফট দাঁড় করিয়েছিলেন। তো যে আইনজীবী উনি আসলে ওইটা না বুঝে ওইখান থেকে উনি সাইট করে বলা শুরু করেছেন যে এটা হচ্ছে এই ফ্যামিলি কোডের এত 200 ধারায় আছে বা 300 ধারায় আছে। সুতরাং উনি আসলে বুঝতেই পারেননি যে এটি আসলে হয় এটা না। তো এরকম অনেকগুলো ছোট ছোট জিনিস আছে। আমরা যদি আরও বিভিন্ন জিনিস দেখি, যেমন আরেকটি খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য দেই, এটি শুধুমাত্র মুসলিম ফ্যামিলি ল না, এটি আরও অনেক ক্ষেত্রেই কাজে লাগবে। সেটি হচ্ছে যে আমরা জানি যে গুগল করলে খুব সহজেই অধিকাংশ আইন পাওয়া যায়। যেমন আমরা যদি বাংলাদেশের আইনগুলো জানতে চাই যেগুলো পার্লামেন্টারি ল, স্ট্যাটিউটরি ল, আমরা বিডি লস গুগলে লিখলেই ল মিনিস্ট্রির ওয়েবসাইটে পুরো বাংলাদেশ কোডের আপডেটেড ভার্সন চলে আসে এবং আমরা সবগুলো পার্লামেন্টারি ল পেয়ে যাই। কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে আইনের বিধিমালা বা রেগুলেশন যখন আমরা খুঁজতে যাই তখন সমস্যা হয়ে যায়। সমস্যাটা এই কারণে হয় যে বাংলাদেশ কোড যেটা, বাংলাদেশ কোডের মধ্যে শুধুমাত্র পার্লামেন্টারি ল আছে, কিন্তু ডেলিগেটেড লেজিসলেশন যেটা আছে, এই ডেলিগেটেড লেজিসলেশন বিধিমালা তারপর রেগুলেশন এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশ কোডের মধ্যে নেই। তো এই জিনিসগুলো বাংলাদেশ কোডের মধ্যে সম্ভব না, যেহেতু এটা বের করার একটা সহজ পদ্ধতি আছে। সেই সহজ পদ্ধতিটা কি, আপনি যদি অনলাইনে বা মোবাইলে খুব দ্রুত আপনি এটা বের করতে চান, সেটা বের করার সহজ পদ্ধতি হচ্ছে ধরেন আপনি মৎস্য আইনের বিধিমালা খুঁজছেন, এখন মৎস্য আইনের বিধিমালা আপনি কোথাও খুঁজে পাচ্ছেন না, বা এরকম মুসলিম আইন সংক্রান্ত একটি বিধিমালা খুঁজছেন এটি আপনি কোথাও খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে যেটি করতে হবে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়ের ওয়েবসাইট, আপনি সেই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যান, আপনি মৎস্য বিধিমালা জানার জন্য আপনি ফিশারিজ মিনিস্ট্রিজ বিডি লিখে সেখানে আপনি ঢোকেন, সেখানে আপনি দেখবেন যে মাছ সংক্রান্ত যত আইন, ডেলিগেটেড লেজিসলেশন, বিধিমালা, রেগুলেশন, সার্কুলার, গেজেট নোটিফিকেশন,
এছাড়াও যা কিছু সবগুলো কিন্তু একসাথে খুব চমৎকারভাবে কম্পাইল করা অবস্থায় মৎস্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে লস রেগুলেশনস অ্যান্ড এসআরও এরকম একটা আইকনের ভিতরে সেটা সবগুলো দেওয়া আছে। সুতরাং এই বিষয়টা খুঁজে বের করার এটা খুবই সহজ পদ্ধতি। একইভাবে আপনি যদি মুসলিম ল সংক্রান্ত কোনো আপনি খুঁজতে যান, সেই মুসলিম ল সংক্রান্ত বিধিমালা আপনি যদি খুঁজতে যান, সেক্ষেত্রে সহজ পদ্ধতি হচ্ছে আপনাকে প্রথমে জানতে হবে যে মানে ম্যারিজ রেজিস্ট্রার যারা তারা আসলে ঠিক কোন মন্ত্রণালয়ের আন্ডারে পড়েছে। ম্যারিজ রেজিস্ট্রাররা কিন্তু পড়েছে আইন মন্ত্রণালয়ের অধীনে, ম্যারিজ রেজিস্ট্রার বা যাদের আমরা কাজী বলি সোজা ভাষায়। তো আপনি আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যেয়ে খুঁজলে আপনি ম্যারিজ রেজিস্ট্রারদের লিঙ্ক পাবেন। সেখানে আমরা জানি যে প্রত্যেক মন্ত্রণালয়ের অধীনে বেশ কিছু আছে, সেগুলো খুঁজে আপনি যদি ওই সংশ্লিষ্ট পেজটি বের করতে পারেন সেখানেই কিন্তু আপনি ওই সমস্ত বিধিমালাগুলো পেয়ে যাবেন। এখানে একজন প্রশ্ন করেছেন যে স্ত্রী যদি সম্পূর্ণ আয়ত্তের বাইরে চলে যায় বা অবাধ্য হয়, তাহলে ছেলে মেয়ে আছে কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না বা সহ্য করা যাচ্ছে না, এক্ষেত্রে বউতালাক দিলে বাহিনীর চাকুরি যাবে কি না বা মামলা করলে কি হতে পারে। এই প্রশ্নটির উত্তর হচ্ছে যে আপনি যে প্রশ্নটি করেছেন এটি আসলে সেনাবাহিনীর বিধিমালার সাথে সংশ্লিষ্ট, তবে যতদূর ধারণা করা যায় হচ্ছে যে ওয়াইফকে তালাক দিলে সেনাবাহিনীর চাকরি যাবার কোনো কারণ নেই। ওয়াইফকে তালাক আপনি অবশ্যই দিতে পারেন যদি যুক্তিসঙ্গত কারণ থাকে, তবে যদি নারী ও শিশু নির্যাতন দমন মামলায় পড়েন এবং আপনার যদি দণ্ড হয়ে যায়, শাস্তি হয়ে গেলে সেক্ষেত্রে তখন আপনার চাকরি নিয়ে সমস্যা হবে। শুধুমাত্র মামলা চালু আছে এই কারণেই কারো চাকরি সরাসরি যাওয়ার কথা না, যদি বিরুদ্ধে তারা খুব কঠিন কোনো প্রমাণ পায় সেক্ষেত্রে সেটি ভিন্ন কথা। এছাড়া আপনি স্বাভাবিকভাবে তালাক অবশ্যই দিতে পারেন যদি আপনার যুক্তিসঙ্গত কারণ থাকে এবং আপনি যদি আপনার স্ত্রীর সাথে কোনো রকম অসদাচরণ করে না থাকেন। আর হিন্দু আইনের আরেকটি ছোট্ট জিনিস বলি, হিন্দু আইনে কিন্তু কোনো ডিভোর্স নেই, তবে বিশেষ পদ্ধতিতে জুডিশিয়ালস মানে বিশেষ পদ্ধতিতে সেপারেশন আছে। হিন্দু আইনে কোনো ডিভোর্স নেই, এটি প্রাচীন হিন্দু আইনে কখনোই ছিল না, এবং বর্তমানে বাংলাদেশে যে হিন্দু আইন প্রচলিত আছে সেটি পার্লামেন্টারি মানে পার্লামেন্টের মাধ্যমে বিধিবদ্ধ যে হিন্দু আইন বা প্রাচীন হিন্দু আইন সব মিলিয়েই হিন্দু আইনে কোনো প্রকার ডিভোর্সের ব্যবস্থা নেই। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, খেয়াল করেন পৃথিবীতে হিন্দু রাষ্ট্র কিন্তু দুইটি, একটি হচ্ছে ভারত আরেকটি হচ্ছে নেপাল। এই দুইটি দেশেরই জনসংখ্যার অধিকাংশ জনগণ হচ্ছেন হিন্দু সম্প্রদায়ের। এই দুই দেশেই কিন্তু তারা তাদের নিজ নিজ পার্লামেন্টের মাধ্যমে আইন পাশ করে বিধান করেছেন যে হিন্দু সম্প্রদায়ের লোকজন নারী হন বা পুরুষ হন যাই হন ওনারা ডিভোর্স দিতে পারবেন। সুতরাং ভারত এবং নেপাল পৃথিবীর দুটি অর্থাৎ সবগুলি হিন্দু রাষ্ট্রেই হিন্দু সম্প্রদায়ের ডিভোর্সের জন্য আইনের বিধান করা হয়েছে। ইন্ডিয়াতে এটি করা হয়েছে 1955 সালের একটি আইনে, আর নেপালে একটি কোড আছে, এটি সালটা আমার ঠিক মনে পড়ছে না, সেখানেও এটি করা হয়েছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ডিভোর্সের কোনো আইন করা হবে কি না এই বিষয়টি বিভিন্ন সময় আলোচনায় চলে এসেছিল। এদের মধ্যে কেউ কেউ এটির পক্ষে, আবার কেউ কেউ এটির বিপক্ষে। এমনকি এই বিষয়টি নিয়ে মামলাও হয়েছিল, হাইকোর্ট ডিভিশন রুলও জারি করেছিলেন যে হিন্দু সম্প্রদায়ের ডিভোর্স অনুমোদন করে বা ডিভোর্সের বিধান রেখে আইন কেন পাশ করা হবে না, এটির বিরুদ্ধে মানববন্ধন হয়েছিল। এই বিষয়টি এখনও আসলে এরকম কোনো আইন পাশ হয়নি, সুতরাং এই বিষয়টি এখন একটি চলমান প্রক্রিয়া হিসেবে আছে। আর হিন্দু সম্প্রদায়ের মধ্যে যারা
সন্তান সন্ততি আছেন, পুত্র সন্তান, কন্যা সন্তান, তো তাদের উত্তরাধিকারের বিষয়টা খুব সংক্ষেপে মূল বিশাল আলোচনা খুব গভীর এবং জটিল আকারে করলে এটি গুলিয়ে যাবার চান্স আছে। সো একদম মূল কথা, দুই চার কথায় বললে এটি কিন্তু মাথার মধ্যে থেকে যায়। হিন্দু সম্প্রদায়ে কারো যখন পুত্র সন্তান হয়, পুরো সম্পত্তিটাই কিন্তু পুত্র সন্তান ইনহেরিট করে। এখানে কন্যা সন্তানরা কিন্তু সম্পত্তিতে কোনো অংশ পায় না। কন্যা সন্তানরা পুত্র সন্তানের উপস্থিতিতে সম্পত্তির কোনো অংশ কন্যা সন্তানরা পায় না। কন্যা সন্তানরা অংশ পেতে পারে কিভাবে? যদি কোনো পুত্র সন্তান না থাকে, সেক্ষেত্রে কন্যারা সম্পত্তি পেতে পারে, কিন্তু সেটাও আবার পুরোপুরি পাওয়া না বা নিরঙ্কুশভাবে পাওয়া না, সেটা হচ্ছে ব্যবহারের অধিকার পেতে পারে বা ভোগ করার অধিকার পেতে পারে বা সেই সম্পত্তি থেকে ভরণ পোষণের অধিকার পেতে পারে। কিন্তু একটা সম্পত্তি কেউ যখন পুরোপুরি পায়, তখন এটা সে দান করতে পারে বা যা খুশি বিক্রি করতে পারে, যা খুশি তাই করতে পারে। কন্যা সন্তানরা কিন্তু সেই শর্তে বা সেভাবে কোনো সম্পত্তি পান না, এটা হচ্ছে হিন্দু আইনের বিধান। আর বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায় যারা আছেন, আমরা জানি যে মুসলিম সম্প্রদায়ের মতো বাংলাদেশে বেশ অনেক বৌদ্ধও আছেন, তো মুসলিম সম্প্রদায়ের মধ্যে যেমন শিয়া এবং সুন্নি এই দুটো ভাগ আছে, ঠিক একইভাবে বৌদ্ধদের মধ্যেও কিন্তু দুটো ভাগ আছে। মুসলিমদের মধ্যে যেমন সুন্নি এবং শিয়া, ঠিক একইভাবে বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে রয়েছে হিনযান এবং মহাযান, এই দুটি প্রধান ভাগ। আরও ভাগ আছে, তবে হিনযান এবং মহাযান বা বজ্রযান এগুলোই হচ্ছে প্রধান ভাগ। তো বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় যতদূর জানা যায় যে তারা সাধারণত হিন্দু সম্প্রদায়ের যে উত্তরাধিকার আইন, এটির নীতি মোটামুটি ফলো করে থাকেন, যেটি বইপত্রে আমরা পেয়েছি। তবে হিন্দু বৌদ্ধ আইনের বিষয়গুলো আমাদের, বৌদ্ধ আইন সংক্রান্ত বিষয় আমাদের খুব ডিটেইলে পড়ানো হয় না আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যেহেতু আমাদের দেশে মুসলিম এবং হিন্দু সম্প্রদায়ের সংখ্যাই বেশি, এই দুটো আইনই আমরা মূলত পড়ে থাকি। এর পাশাপাশি খুব বিরল কিছু গ্রুপ আছে, বা খুব বিরল না মানে খুব মানে ফ্রিঞ্জ কিছু গ্রুপ আছেন, যে সমস্ত ধর্মীয় গ্রুপগুলোর লোকজনের সংখ্যা খুবই কম। যেমন হিন্দু সম্প্রদায়ের মধ্যেও ব্রাহ্ম বলে একটি আলাদা সম্প্রদায় আছে। হিন্দু সম্প্রদায়ে আমরা জানি যে ওনারা অনেক দেবদেবীর পূজা করে থাকেন, কিন্তু বা মূর্তি পূজা করে থাকেন, কিন্তু ব্রাহ্ম ধর্মের অনুসারী যারা, যেটি হিন্দু ধর্ম থেকেই মূলত উদ্ভূত বা হিন্দু ধর্মের বইপত্র বেদ উপনিষদ এগুলোই তারা ফলো করে থাকেন, সেই ব্রাহ্ম ধর্মের অনুসারীরা হচ্ছেন একেশ্বরবাদী নিরাকারী ঈশ্বরের উপাসনা করেন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও ব্রাহ্ম ধর্মের অনুসারী ছিলেন এবং তিনি নিরাকার এক ঈশ্বরের উপাসনা করতেন। বাংলাদেশে বর্তমানে প্রায় 70 জনের মতো ব্রাহ্ম আছেন এবং তাদের একটি সদর দপ্তরও আছে, এটি বাংলাবাজার মোড় যেটি, সেটির পাশেই তাদের বিশাল একটি সদর দপ্তর আছে যেটি ব্রিটিশ আমল থেকেই উপস্থিত আছে। আচ্ছা, এখানে কিছু প্রশ্ন এসেছে। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে স্বামী স্ত্রী উভয়ই তারা যদি পুনরায় বিবাহ করেন, তাহলে নাবালক সন্তানের অভিভাবক কে হবেন? স্বামী এবং স্ত্রী, এখন প্রশ্ন হচ্ছে যে মানে কে আগে বিয়ে করলো বা উভয়েই একই সময়ে বিয়ে করলো কিনা, এরকম কিছু বিষয় এখানে থেকে যায়। এখানে আসলে অনেকগুলি ফ্যাক্টর আদালত বিবেচনা করে দেখবেন। যেমন প্রথম কথা হচ্ছে যে আমি যে সাধারণ নিয়মে ব্যতিক্রম না হলে, মানে বেসিক রুল যেটা, বাট অ্যাবসোলিউট রুল না,
সেটা হচ্ছে যে আট বছর বয়স পর্যন্ত বা অনূর্ধ্ব আট বছর বয়স পর্যন্ত পুত্র সন্তান মায়ের কাছে থাকবে। কারণ আমরা জানি যে ছোট বাচ্চা, ছেলে হোক বা মেয়ে হোক, তারা উভয়েই খুব মা ভক্ত হয় এবং মাকে ছাড়া তারা থাকতে পারে না। এজন্যই মূলত এই নিয়মগুলো বানানো হয়েছে। তো মায়ের কাছে তারা থাকবে অনূর্ধ্ব আট বছর বয়স পর্যন্ত। এরপর যদি পিতা কাস্টডি নিতে চান, তিনি আদালতে মামলা করলেই হোক বা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের বেসিসেই হোক, আট বছর বয়স হয়ে গেলে পিতা পুত্র সন্তানের কাস্টডি নিতে পারবেন। কিন্তু যদি কন্যা সন্তান হয়ে থাকে, কন্যা সন্তানের কাস্টডি আসলে পর্যন্ত পুরো সময়টাই কন্যা সন্তান মায়ের কাছে থাকবে। আর যদি এর ব্যতিক্রম হয়, যে ডিভোর্স হলো, ডিভোর্স হওয়ার পর মা বিয়ে করে ফেললেন, সেক্ষেত্রে কাস্টডি চলে আসবে বাবার কাছে। আর যদি বাবা বিয়ে করে ফেলেন আগে, তাহলে কোর্ট মায়ের দিকে ফেভারেবলি দেখবেন, আসল মা যে, কারণ তারা মনে করবেন বাবা যেহেতু বিয়ে করেছে, ছেলেটা সৎ মায়ের কাছে যেয়ে হয়তো কষ্ট পাবে। আবার ঠিক একইভাবে যদি উভয়েই বিয়ে করে ফেলেন, কোর্ট আসলে বিবেচনা করে দেখবেন যে বাচ্চাটা আসলে কার কাছে গেলে ভালো থাকবে, সে কার কাছে যেতে চায়, এটা তারা জিজ্ঞাসা করে দেখতে পারেন। যদি বাচ্চার সেই বুদ্ধিশুদ্ধি হয়ে থাকে বা বাচ্চাটি একটু বড় হয়ে থাকে, বা কার আর্থিক সামর্থ্য ভালো আছে, বাচ্চাটি কার কাছে ভালো থাকবে, এই সবগুলো বিষয়ে মিলিয়ে, অনেকগুলি ফ্যাক্টর মিলিয়ে তারা মানে এই বিষয়গুলো সিদ্ধান্ত নেবেন। সুতরাং এটির আসলে খুব স্ট্রেইট বা এক লাইনের কোনো আনসার নেই। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, যে ক্ষেত্রে স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা কাবিননামায় দেওয়া হয়নি, অথবা হিন্দু আইন যেখানে দেওয়া হয়নি, সেক্ষেত্রে স্ত্রী তালাক দিতে চাইলে তাকে কী করতে হবে। এক্ষেত্রে প্রথমেই আসি যে মুসলিম আইনে একজন স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া হয়নি। সেক্ষেত্রে স্ত্রী যদি তালাক নিতে চান, সেক্ষেত্রে তাকে মামলা করতে হবে ডিসলিউশন অফ ম্যারেজেস অ্যাক্ট 1939-এ। একটি আইন আছে যে আইনটির নাম হচ্ছে ডিসলিউশন অফ ম্যারেজ অ্যাক্ট 1939। এই আইনে স্ত্রীকে মামলা করতে হবে এবং সেখানে বেশ কিছু শর্ত আছে। এই সমস্ত শর্ত যদি পূরণ হয়, এই সমস্ত শর্ত পূরণ হলে স্ত্রী আদালতের অনুমতি সাপেক্ষে তালাক দিতে পারবেন। এমনকি যদি কাবিননামায় অনুমতি লেখা নাও থাকে, তাহলেও আদালতের আদেশে তালাক কার্যকর করা যাবে। আর হিন্দু আইনের যে বিষয়টি জিজ্ঞাসা করা হয়েছে, যে কোনো স্ত্রী, কেউ যদি স্ত্রী যদি তালাক দিতে চায়, স্ত্রী স্বামী যেই চাক, হিন্দু আইনে সে তালাক দিতে চাচ্ছে, এখানে আসলে তালাক হবে না। তবে যেটা হতে পারে সেটা হচ্ছে বিশেষ এক ধরনের জুডিশিয়াল সেপারেশনের, মানে জুডিশিয়াল অর্ডারে সেপারেশনের ব্যবস্থা আছে। এই জুডিশিয়াল অর্ডারে সেপারেশনের বিষয়ে একটা আইন আছে, এটা সালটা আমার ঠিক মনে পড়ছে না, এটা বোধহয় 1946 সালের একটা আইন। সেই আইনে জুডিশিয়াল সেপারেশনের, জুডিশিয়াল অর্ডার কোর্ট দিতে পারেন। আইনটার নাম হচ্ছে যে হিন্দু ওমেন্স রাইট টু সেপারেট লিভিং অ্যাক্ট, এরকম একটা আইন। যে ক্ষেত্রে স্বামীর কুষ্ঠরোগ হয়েছে, স্বামী নিখোঁজ, স্বামী উন্মাদ হয়ে গেছে, স্বামী বহু বছর ধরে পলাতক, এরকম বিশেষ পরিস্থিতিতে স্ত্রীকে পৃথক বসবাসের অনুমতি দেয়া যেতে পারে। আরেকটা নিয়ম হচ্ছে যে, আরেকটা প্রশ্ন হচ্ছে, সন্তান মায়ের গর্ভে থাকাকালীন সময় স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবেন কি না, তালাক দিলে এই তালাক স্বামীর উপর কার্যকর হবে কি না। তালাক দিতে পারবেন মানে তালাকের নোটিশ পাঠাতে পারবেন। স্ত্রী এক, মানে একজন মহিলার গর্ভে সন্তান আছে, সন্তান থাকা অবস্থায় যিনি মা, তিনি, তার যেহেতু কাবিনে আমরা ধরে নিচ্ছি তার তালাক দেওয়ার অনুমতি ছিল, তিনি তালাকের নোটিশ পাঠালেন, তালাকের নোটিশ পাঠাতেই পারেন, নোটিশ পাঠানোর কোনো বাধা নেই, কিন্তু সেটি কার্যকর হবে হচ্ছে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর।
তার আগে এটি কার্যকর হবে না। আর আরেকটি ক্লায়েন্টদের জন্য খুব বড় একটা কনসার্ন, একজন প্রশ্ন করলেন, এটি আজকে আইনি পাঠশালা গ্রুপে দেখলাম, যে প্রশ্নটি হচ্ছে এরকম যে মামলায় মনে করেন জিতলাম, দেনমোহরের টাকাও আদেশ দিল আদালত বা খোরপোশের টাকাও আদেশ দিল আদালত, এরপর যদি টাকা না দিয়ে আসে বিদেশে পালায় যায় তাহলে আমার কী হবে? তো এটা হচ্ছে খুব কমন একটা প্রশ্ন একজন করেছেন। এটার উত্তর হচ্ছে এরকম যে ফ্যামিলি কোর্টস অর্ডিন্যান্স 1985-এর 16 নম্বর ধারায়, একটি বিশেষ উপধারায় বলা আছে, 16 নম্বর ধারায় বলা আছে যে যখন পারিবারিক আদালত দেনমোহর খোরপোষ এরকম কোনো কিছু দেওয়ার আদেশ দেবেন, তখন যদি কোনো পক্ষ সেটি না মানে এবং মানছে না ঝামেলা করছে, সেক্ষেত্রে সেই আদালতের সেই আদেশ অমান্য করার 1 বছরের মধ্যে তাদেরকে একটা এক্সিকিউশন কেস ফাইল করতে হবে, একটা জারি মামলা করতে হবে। সেই জারি মামলা করলে আদালত বিশেষ ব্যবস্থা নিতে পারেন। সেই জারি মামলাটা 2 ধরনের পদ্ধতিতে করা যায়, একটি হচ্ছে চাওয়া যেতে পারে যে সিপিসি অনুযায়ী জারি হবে, আর একটি হচ্ছে সিআরপিসি অনুযায়ী জারি হবে, সিআরপিসিতে যেভাবে ফাইন রিয়ালাইজ করা হয় সেভাবে জারি হবে। সিপিসি বা কোড অফ সিভিল প্রসিডিউর যদি ফলো করা হয় সেক্ষেত্রে আমরা জানি যে দেওয়ানি মামলায় বা দেওয়ানি কার্যবিধিতে জারির যে পদ্ধতি আছে, যে কেউ যদি আদালতের নির্দেশ মোতাবেক টাকা না দেয় আদালত তার সম্পত্তি ক্রোক করতে পারে, ফৌজদারি কার্যবিধিতে আছে আদালত জরিমানার জন্য সম্পত্তি সিজ বা জব্দ করতে পারে আদালত, সেক্ষেত্রে ওই লোক বিদেশে পালিয়ে গেলেও দেখবেন যে তার দেশে কোনো প্রপার্টি আছে কি না, দেশে কোনো প্রপার্টি আছে কি না দেখে তারপরে সেই প্রপার্টি জব্দ করে সেই প্রপার্টি থেকে আদালত তার দেনমোহর খোরপোশের যে টাকা সেটি বিক্রি করে বের করে নিয়ে আসার ব্যবস্থা করার জন্য আদেশ দিতে পারেন। আর ডিভোর্স হওয়ার সর্বনিম্ন কত দিনের ভিতরে বিবাহ করা যায় মুসলিম আইন, ডিভোর্স কার্যকরী হওয়ার পরপরই বিয়ে করা যায়, অর্থাৎ ডিভোর্স নোটিশ আপনি দিলেন 90 দিন পার হলো, ডিভোর্স নোটিশ রিসিভ করলো, রিসিভ করার পর 90 দিন অতিবাহিত হলো, এর মধ্যে ওই মহিলা প্রেগন্যান্ট ছিল না বা প্রেগন্যান্সির কোনো বিষয় ছিল না, ডিভোর্স পুরোপুরি কার্যকর হয়ে গেল। ডিভোর্স কার্যকর হওয়ার পর ডিভোর্স কার্যকর হয়েছে কি না এটা নিশ্চিত হওয়ার জন্য আপনি কাজী অফিসে যে একটা ডিভোর্স সার্টিফিকেটও নিয়ে আসলেন, কাজী অফিস ম্যারিজ সার্টিফিকেট বা কাবিনের মতো তালাকনামা বা ডিভোর্স সার্টিফিকেটও কিন্তু তারা ইস্যু করে থাকে বা দিয়ে থাকে। সেই ডিভোর্স সার্টিফিকেট নিয়ে আপনি যখন নিশ্চিত হলেন যে ডিভোর্স কমপ্লিট হয়ে গেছে, ডিভোর্স কমপ্লিট হওয়ার পর আপনি তারপরে তারপরই আপনি বিয়ে করতে পারবেন, এজন্য আপনাকে আর ওয়েট করতে হবে না। তো এটাই এগুলোই হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। আর আরেকটা ছোট্ট বিষয় বলে রাখি, আমরা আলোচনার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, সেটা হচ্ছে যে খ্রিস্টান আইন বা ক্রিশ্চিয়ানিটি, সেখানে উত্তরাধিকারের বিধানগুলো আসলে কিভাবে আছে। এক্ষেত্রে বিষয়টা বেশ সহজ, হিন্দু আইন বা মুসলিম আইনে উত্তরাধিকারের বিষয়গুলো পার্লামেন্টারি লতে সেভাবে ডিসক্রাইব করা না থাকলেও ক্রিশ্চিয়ানিটির যে ল অফ সাকসেশন, এগুলো সাকসেশন অ্যাক্ট 1925-এ সাকসেশনের বিধানাবলী বা উত্তরাধিকারের সম্পত্তির কত পার্সেন্ট বা কয় ভাগ কে পাবে বা কে কে সম্পত্তির কোন অংশ পাবে, এগুলো সাকসেশন অ্যাক্ট 1925-এ বলা আছে। তো এক্ষেত্রে ক্রিশ্চিয়ানিটির একটি ইন্টারেস্টিং বিষয় যেটি এলাইনে বলে রাখি, জাস্ট শুনে রাখেন, সেটি হচ্ছে যে পুত্র এবং কন্যা উভয়ই কিন্তু সমান অংশ পায়, এটি ক্রিশ্চিয়ানিটির বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার। আর এমন কোনো ধর্ম বা গোত্র কি আছে যেখানে শুধুমাত্র কন্যা সম্পত্তি পায় পুত্ররা কিছু পায় না? উত্তর আছে, এমন গোত্র বা এমন ধর্ম বা এমন সম্প্রদায় আছে যেখানে শুধুমাত্র কন্যাই সম্পত্তি পায় পুত্র কিছু পায় না। তারা কারা? তারা হচ্ছে খাসিয়া উপজাতি বা খাসিয়া ট্রাইব। আমরা জানি যে ট্রাইবাল পিপলদের জন্য
আলাদা ল রয়েছে, এবং আমাদের যে পার্বত্য চট্টগ্রাম এলাকা বাংলাদেশের খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবন, এই তিন এলাকায় কিন্তু মুসলিম ফ্যামিলি লস অর্ডি মানে মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স বলেন বা ফ্যামিলি কোর্টস অর্ডিন্যান্স এর কোনো কিছুই কিন্তু এই পার্বত্য চট্টগ্রামে এই আদিবাসীদের উপরে প্রযোজ্য না। সেখানে অনেক আমাদের বাংলাদেশের অনেক আইনই চলে না, সেটা একটা ডিফারেন্ট সিস্টেমে চলে, তাদের আলাদা গোত্রপতি বা রাজা আছেন, তারা সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে তারা চলে থাকেন। আরেকজন প্রশ্ন করেছেন বিয়ের কত দিনের মধ্যে ডিভোর্স দেওয়া যায়, এই বিষয়ে কোনো নিয়ম নেই, এই বিষয়ে কোথাও কিছু বলা নেই যে বিয়ের এত দিনের মধ্যে ডিভোর্স দেওয়া যাবে কিংবা যাবে না। তো আপনি বিয়ের মানে যদিও এটা আকাঙ্ক্ষিত না, বাট থিওরিটিক্যালি আপনি বিয়ে করার সাথে সাথে আপনি ডিভোর্স দিয়ে দিতে পারেন, এই বিষয়ে কোথাও কোনো নিষেধাজ্ঞা কোথাও লেখা নেই আমার জানার মতে। আর মোটামুটি এইগুলোই আমাদের আজকের আলোচনার মূল বিষয় ছিল। আর তো আর যদি কারো কোনো তেমন প্রশ্ন না থাকে, আজকে আমরা আমাদের আলোচনা শেষের দিকে চলে এসেছে। আর ডিসলিউশন অফ মুসলিম ম্যারিজ অ্যাক্ট যেটি, সেখানে কয়েকটি খুব গুরুত্বপূর্ণ বিধান আছে। এটি খুব ছোট্ট একটি আইন, ডিসলিউশন অফ মুসলিম ম্যারিজ অ্যাক্ট 1939-এর মাত্র 5টি ধারা রয়েছে। তো এই ধারাগুলোর মধ্যে কি বলা আছে, আমরা জানি যে যখন বিয়ে পড়ানো হয় তখন কাবিনের মধ্যে একটি ঘরে স্ত্রীকে ডিভোর্সের অনুমতি আলাদা করে দেওয়া লাগে। এই অনুমতি যদি না থাকে সেক্ষেত্রে স্ত্রীকে আদালতে মামলা করে ডিভোর্সের ব্যবস্থা করতে হয়। তো এখানে বলা আছে যে স্বামী যদি 7 বছর জেলে থাকেন, তার যদি 7 বছরের জেল হয়, সেক্ষেত্রে এই আইনের অধীনে একজন ওয়াইফ ডিভোর্স চাইতে পারেন। একজন যদি 4 বছর নিখোঁজ থাকেন, এখানে 4 বছরের কথা আছে, আমরা এভিডেন্স একটা আবার অন্যরকম সময় দেখেছি, কিন্তু এখানে বলা আছে 4 বছর, 4 বছর যদি নিখোঁজ থাকেন স্বামী, সেক্ষেত্রে ডিভোর্সের মামলা ফাইল করতে পারেন এই আইনের অধীনে। স্বামী যদি কুষ্ঠরোগী হন, স্বামী যদি ইম্পোর্টেন্ট বা নপুংসক হয়ে যান, স্বামী যদি টানা 2 বছর ধরে কোনো খাবার দাবার ভরণ পোষণ কিছুই, এরকম বেশ কিছু, স্বামী যদি নৃশংস আচরণ করেন, মারপিট করেন, এগুলো এরকম বেশ কিছু গ্রাউন্ড আছে, এগুলোর অধীনে ডিসলিউশন অফ মুসলিম ম্যারিজেস অ্যাক্ট 1939-এর অধীনে মামলা করে, পারিবারিক আদালতে মামলা করে ডিভোর্সের ব্যবস্থা করা যায়। আর এই পারিবারিক আইনের সাথে, যদিও পারিবারিক আইন থেকে ফৌজদারি আইন একটা ভিন্ন বিষয়, আরও দুটো আইন কিন্তু এর মধ্যে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যায়, একটা হচ্ছে যৌতুকের মামলা আর একটা হচ্ছে নারী শিশুর মামলা। তো সেগুলো অবশ্য ফৌজদারি আইনের বিষয়, তো এজন্য ওই আলোচনায় আমরা ডিপলি যাব না। তবে একটি কথা সবার উপকারের জন্য জাস্ট বলে রাখি, সেটি হচ্ছে যে ডিভোর্স যখন আপনি দেবেন বা কেউ যখন ডিভোর্স দেবে, তখন তার উচিত যত দ্রুত সম্ভব দেনমোহরের টাকাটা পরিশোধ করে দেয়া। দেনমোহরের টাকা খুব দ্রুত পরিশোধ করে দিলে স্বামী এবং স্ত্রী উভয়ই লাভবান হবেন। স্ত্রী কীভাবে লাভবান হবেন, কারণ তিনি টাকাটা বিনা ঝামেলায় পেয়ে যাচ্ছেন, মামলা মোকদ্দমা করা লাগছে না, কোর্টে ঘোরা লাগছে না, এই হ্যারাসমেন্টের মধ্যে যাওয়া লাগছে না। আর স্বামী কীভাবে লাভবান হবেন, স্বামী যেভাবে লাভবান হবেন সেটি হচ্ছে স্বামীরও মামলা মোকদ্দমার খরচ লাগছে না, কোর্টে যেয়ে ঘোরা লাগছে না, দেনমোহর দিয়ে তিনি ঝামেলা থেকে রিলিফ পাচ্ছেন, এবং দেনমোহরের টাকাটা তিনি যখন শোধ করবেন তখন একটা বিষয়, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই অবশ্যই এবং অতি অবশ্যই খেয়াল রাখবেন, সেটি হচ্ছে দেনমোহরের টাকাটি চেষ্টা করবেন অবশ্যই আপনার স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে, ক্যাশে না দিতে। কারণ আপনি যদি ক্যাশে দেন সেক্ষেত্রে সেটির প্রমাণ নিয়ে বিভিন্ন রকম ঝামেলা হতে পারে। আমরা ধরে নিচ্ছি ওনারা স্বীকার করবেন, কিন্তু ধরেন ওর্স্ট কেস সিনারিও হলো,
অপর পক্ষ কোনো রকম ঝামেলা করলো যে টাকা পেয়েও বলল টাকা পাই নাই, এরকম কোনো পরিস্থিতি যেন না হয়, উভয় পক্ষের দিক থেকে ট্রান্সপারেন্সি রাখার জন্য যেটি উচিত এবং যেটি অবশ্যই করা উচিত সেটি হচ্ছে টাকাটি ওয়াইফের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া। এবং ব্যাংক অ্যাকাউন্টে যখন আপনি জমা দেবেন আপনাকে একটা ডিপোজিট স্লিপ, সেই ডিপোজিট স্লিপের একটা অংশ আপনার ব্যাংকে জমা দিতে হবে, একটা অংশ আপনার কাছে থাকবে। অবশ্যই দেনমোহরের টাকা পরিশোধের যে ব্যাংকের ডিপোজিট স্লিপ এটি খুবই যত্ন করে রেখে দেবেন, যেন আদালত পরবর্তীতে যদি কখনও জানতে চায় যে আপনি আসলেই কি দেনমোহরের টাকা শোধ করেছেন, প্রমাণ কই, সাথে সাথে আপনি যেন সেই ডিপোজিট স্লিপের কপি বা অরিজিনালটা আদালতে প্রয়োজন অনুযায়ী দাখিল করতে পারেন। এতে করে ট্রান্সপারেন্সি বজায় থাকবে, হার্ড এভিডেন্স থাকবে এবং কোনো রকম ঝামেলার মধ্যে আপনি পাবেন না। এবং ব্যাংক অ্যাকাউন্টের টাকা জমা দেওয়ার বিষয়টি এটি শুধুমাত্র মুসলিম পারিবারিক আইন বা পারিবারিক আইনে না, এটি সকল প্রকার ট্রানজাকশনের ক্ষেত্রে লয়াররা ক্লায়েন্টদের অ্যাডভাইস করে থাকে। আপনি ক্যাশে টাকা দেওয়ার পরিবর্তে আপনি যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেন, সেটা চেকের মাধ্যমেই দেন, ডিপোজিট স্লিপের মাধ্যমেই দেন, যেভাবেই দেন, আপনার কিন্তু একটা হার্ড এভিডেন্স থাকে। আর ক্যাশে টাকার দেওয়াটা হচ্ছে রিস্কি, কারণ অপরপক্ষ যদি টাকা নিও বলে আমরা নেই নাই, সাক্ষী ঠিক মতো পাওয়া গেল না, সেই সাক্ষী পাওয়া গেলেও আবার তাকে জেরা জবানবন্দি করা বিরাট হ্যারাসমেন্ট। কিন্তু ডিপোজিট স্লিপ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপনারা চেষ্টা করবেন এই জিনিসটা রাখতে। আর একজন লিখেছেন হিন্দু মহিলার ডিভোর্সের বিষয়টা জানতে চাই। হিন্দু মহিলাদের ডিভোর্সের মানে বিধান বাংলাদেশের আইনে নেই, সনাতন হিন্দু আইনেও হিন্দু মহিলাদের ডিভোর্সের বিষয়, মহিলা পুরুষ কারোরই কোনো ডিভোর্সের বিষয় সনাতন হিন্দু আইনে ছিল না। বাংলাদেশের মানে পার্লামেন্টও এ ধরনের কোনো আইন তৈরি করেনি ডিভোর্সের বিষয়ে। তবে যেটা বলছিলাম যে যদি স্বামী নিখোঁজ হয়ে যান, স্বামী কুষ্ঠরোগী হন, স্বামী মারধর করেন, স্বামী খেতে না দেন, এরকম যদি কোনো সমস্যা হয় তাহলে স্ত্রী পৃথক বসবাসের অনুমতি চেয়ে হিন্দু উইমেন্স রাইট টু সেপারেট লিভিং এই আইনের অধীনে তারা মামলা করতে পারে, এই বিধানটি এখানে আছে। তবে নেপাল এবং ভারত এই দুটি হিন্দু রাষ্ট্রে কিন্তু হিন্দু সম্প্রদায়ের ডিভোর্সের ব্যবস্থা আছে, এদিক থেকে তারা তাদের আইনকে সংস্কার করে আরও অনেক প্রোগ্রেসিভ করতে পেরেছে, যেটি আমাদের দেশে করা সম্ভব হয়ে ওঠেনি। তো আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই, দেখা হবে আরেক দিন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং গভীর কৃতজ্ঞতা। ধন্যবাদ, সালামু আলাইকুম।